the UN special rapporteur. নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের ভূমিকা নিয়ে যখন বিশ্ববাসীর প্রশংসা, তখন একের পর এক বিতর্কে জড়াচ্ছেন অং সান সু চি। নোবেল বিজয়ী এই নেতার সমালোচনায় জাতিসংঘ সহ মুসলিম বিশ্ব। মিয়ানমারে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সাময়িক অস্ত্রবিরতিকে নাকচ করে আবারও সমালোচনায় পড়েন সুচি। রাখাইন রাজ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোকে ত্রাণ সহায়তার সুযোগ করে দিতে এ ঘোষণা দিয়েছিল সংগঠনটি। এর আগে সুচির ভূমিকার সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সহ বিশ্ব নেতারা। রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও হত্যাযজ্ঞ চলমান থাকায় সুচির সমালোচনা করেন তারা। এদিকে রোহিঙ্গা নিপীড়নের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। মিয়ানমার সরকারকে সমর্থন দেওয়ায় পশ্চিমা বিশ্বের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ইরানে। রাজধানী তেহরানে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া সকলের কণ্ঠে ছিল সুচি বিরোধী স্লোগান। এদিকে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেদেশের সেনাবাহিনীর নির্যাতন আর লাখ লাখ শরণার্থীর দুর্দশা শিরোনাম হয়ে এসেছে বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন।